বাংলাদেশ ও ভারতের করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি মোটামুটি একই রকম ছিল। ভারত বাংলাদেশের সংক্রমণ একই সময় বেড়েছে, কমেছে। এখন ভারতে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশেও আজ থেকে মার্কেট খুলে যাচ্ছে, শিগগিরই গণপরিবহন চালু করে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে সংক্রমণ এমনিতেই বাড়ার ঝুঁকি রয়েছে, আর ভারতের ভ্যারিয়েন্ট যদি দেশে আসে তাহলে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। প্রয়োজনে ভারতের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরামর্শ তাদের। আমাদের জন্য উদ্বেগজনক যে নতুন ভ্যারিয়েন্টের উৎসটি পশ্চিমবঙ্গ, তাই ভ্যারিয়েন্টের নাম বেঙ্গল স্ট্রেইন। 130টি জিনোম সিকোয়েন্স করে 129টি পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই সারা বিশ্বে ভারতকে রেড লিস্টে রেখেছে, অর্থাৎ এই সংকটকালীন সময়ে সংক্রমণ প্রতিরোধের জন্য ভারত থেকে আগত প্রস্থানের সকল ফ্লাইট বাতিল করেছে। বাংলাদেশের উচিত এ ধরনের পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করা। শনিবার ইরান জানায় তারা কোভিড-19 বিস্তার রোধে ভারত থেকে আসা যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। দেশটিতে ইতিমধ্যেই করোনাভাইরাস সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি বলেন, ভারতীয় করোনাভাইরাস আমাদের জন্য একটি নতুন হুমকি। এদিকে পরপর তৃতীয় দিনের মতো ভারতে করোনা সংক্রমণ ছাড়িয়েছে 3 লাখেরও বেশি। গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছে প্রায় 3.5 লাখের বেশি। ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন প্রায় 1.5 কোটির বেশি মানুষ। গত 24 ঘন্টায় ভারতে সর্বোচ্চ 2600 বেশি জনসের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত আমাদের কাছের প্রতিবেশী দেশ এবং এর সাথে সীমান্তগুলো সীমিতভাবে চালু রয়েছে, তাই দেশে এই ভেরিয়েন্ট যে কোনো সময় চলে আসতে পারে, তখন পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সেকেন্ড ওয়েভে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি এমনিতেই খারাপ। হাসপাতালের শয্যা, আইসিইউ বাড়িয়েও পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। 5 এপ্রিলে বিধিনিষেধের পর থেকে সংক্রমণ কমেছে, চলমান বিধিনিষেধ শিথিল করা হচ্ছে, তাই এখন আরও সতর্ক হতে হবে। ভারত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অক্সিজেনের সুষম বণ্টন করতে হবে যাতে সারা দেশে সবাই অক্সিজেন পায়।